সময়ের দেয়ালে থাকে ধূসর জীবনের ছবি বাঁধা বাঁধা নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই তার ঠাই জীবন্ত উড়ন্ত মেঘের মতো হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই মনে হচ্ছিল আমার সবকিছু অন্ধকার, আমি কোথায় গিয়ে তাই উল্টা পাল্টা বলে ফেলেছি। আমার আসলে আগেই আগেই বোঝা উচিত ছিল যে যেই মেয়ে ফয়সালের মতো একটা ছোট লোক ছেলের সাথে প্রেম করতে পারে সে তার থেকে আমি আর কি এক্সপেক্ট করতে পারি, এটাই তো সে করবে তাই না? ঠিক আছে যাচ্ছি। আরে তো রাইজ বুঝা, আরে কথা নাই বার্তা নাই এমন হাড়া দিলেন। আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনার সাথে হেঁটে লাভ কি? আর শুনেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার প্রশ্নের উত্তর না দিচ্ছেন আমাকে আমি আপনার সাথে কথাই বলবো না। যাই হোক তো চালা। আচ্ছা কি জিজ্ঞাসা চান? জিজ্ঞাসা আমাকে আপনার কেমন লাগে? যাও তো, এমন একটা ফুল দেখার পর ফুল যদি আপনার জিগায় আমার দেখতে কেমন লাগে কি করবো না বলবো, সুন্দর লাগে তাই দেখছি। আমার জন্য আপনি পড়ে যাচ্ছেন না তো? উঠছি না, উঠছি সেটা তো বুঝতে পারছিস। আরে মামা রাস্তার উপরে এগুলো কি হচ্ছে? মামা না বাপ ছাড়েন না, বাজে ছেলেদের সাথে মুখ নষ্ট করে লাভ আছে? বাদ দিন, জাস্ট ফরগেট। আরে শুনলেন না বেয়াদবগুলো কি কইতাছে? আমি আপনাকে বললাম না? ঠিক আছে সরি বাবু। আদু তুই সরি হচ্ছিস কেন? আমার লাইফ তো সবসময় এমনই ছিল। আমি বোধহয় না বুঝে অনেক বড় ক্ষতি করে ফেলেছি। তুই না আমি, পাপিয়া মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম না বুঝি। একবার কি আমি কথা বলে দেখতে পারি? আরো মাখাবি। না না আমি সিরিয়াসলি কথা বলতে চাই। উল্টাটা হবে, আমি তো যা বলার তাই বলেছি, এরপরে আর কিছু বলার থাকে না রে। তাহলে এমনি এমনি ছেড়ে দিবি ব্যাপারটা? যেটা ধরে রাখার না সেটা নিয়ে জোরাজুরি করার কিছু নেই রে। চেষ্টা না করে এই কথা বলছিস তুই? চেষ্টা করে হয়তো সব কিছুই পাওয়া যায় রে, কিন্তু ভালোবাসা না। পাপিয়াকে তুই ভালোবাসিস? তুই যেমনটা ভাবছিস তেমনটা না, তবে এক ধরনের ভালো লাগা তো আছেই। আরে গাধা সেটাই তো ভালোবাসা। এটাকে বলে ইনফ্যাচুয়েশন। ভালোবাসা হতে সময় লাগে। চল নিচে যাই এখন। এখন রুমে গিয়ে কি হবে? দুই বন্ধু মিলে ঘুরে বেড়াই। চল। মাথা হালকা করতে চাচ্ছিস? যে সকল বাড়িতে বাড়ি ভাড়া দেয়া হবে সে নোটিশ ঝুলছে সেগুলো খুঁজে রাখ। চল চল। চলেন বাসায় যাই। কেন রেল লাইন?
ওইটা তো মিথ্যে কথা বলছি আপনার সাথে একটু বের হওয়ার জন্য। আসলে বাড়ি থেকে পালিয়ে আসছি তো বাবা মার কথা খুব মনে পড়ছে, তাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আর বাবা মার থেকে ভালোবাসা তো আর অন্য কোথাও বেশি পাওয়া সম্ভব না। অন্য কোথাও বেশি ভালোবাসা পাওয়া সম্ভব না? সিকি ঘোড়ায় আমার কাছে ভালোবাসা চাইল নাকি? ওই টুনটুনে শোনা যান খারান, কোথায় যাচ্ছিস? মামুনার পলাশের সাথে সামনাসামনি কথা বলবো আমি। এই ভুটো করিস না মিষ্টি, কথাগুলো কেউ তো তাদের মুখের উপর বলা উচিত তাই না? তাই বলে এসব কথা বলে শুধু শুধু নিজেকেই ছোট করব। আমারই আসলে ভুল হয়েছিল তোকে সরি বলতে পাঠানো। আর আমি সবসময় মানুষ চিনতে পারি আপু, এখানে তোর কোনো দোষ নেই। ওই মামুন আর পলাশের ওদের দুটার মন বলতে কিছু আছে নাকি সেটা নিয়ে এখন আমার সন্দেহ হচ্ছে। শোন, আবার রাগ উঠছে, ওই দুটোকে ধরে আমার পিটাতে ইচ্ছা করছে। শোন, মাথাটা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে একবার ভাব যে মামুন পরের কথাগুলো কেন বললো। সবই অভিনয়, ওটাও অভিনয় ছিল। আমি না বড় ভাইকে তোদের দুজনকে এমন মার খাওয়াবো যে একদিনে সব অভিনয় ভুলে যাবে। মারামারি করে কি এই ব্যাপারটা সলভ হবে? কিন্তু খামাখা লোক জানাজানি করে তো নিজেরাই ছোট হব। বাহ আপু, তুইও তো দেখি ওই মামুনের ভাষায় কথা বলছিস। আমার যেটা প্র্যাকটিক্যাল মনে হয়েছে আমি সেটাই বলছি, এখানে মামুনের কথা করতে থেকে আসলো। তাহলে কালই ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। মিষ্টি, এভাবে নির্লজ্জের মতো কি আমরা তাদেরকে তাড়িয়ে দিতে পারবো? কেন করা যায় না, অবশ্যই করতে পারি। দেখ, খারাপ কাজের উত্তর কখনো খারাপ আচরণ হয় না। এখন তো মনে হচ্ছে তুমি নিজেই মামুনের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছ না। মামুনের কিছু হোক না হোক, আমার বোন যে ডুবে গেছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। কচু বুঝতে পারছিস? আচ্ছা আপা, বিবাহিত লোক ছাড়া কি আর কিছু তোর চোখে পড়ে না? হ্যাঁ, পত্রিকার সাথে সাথে বিলটা যেন কোনো দেয় না, বুঝি না। মামুন, তুমি? আমি তো ভাবছিলাম আমি আপনার সাথে দেখা করার জন্য এসেছি। ও, ওই যে কয়েক সপ্তাহ ধরে আমি মর্নিং ওয়াকে যাচ্ছি না তাই তো? জি না, আমি অন্য কোথাও যাওয়ার কথা বলতে এসেছিলাম। না না, সেটা সম্ভব না, কারণ পার্কে যাবার ব্যাপার নিয়েই আমার স্ত্রী এত সন্দেহ করে যে অন্য কোথাও গেলে আমি আর বাঁচতে পারবো না। আমি আমার কথাই বলছি। তোমার কথা বলছো মানে আমাকেও তোমার সাথে চাইছো, ওই তো? আপনি চাইলেও যেতে পারবেন না। এই তো তুমি বুঝতে পেরেছো, টফি আমাকে তার চোখের আড়াল হতেই দেবে না। বাবা, ওনাকে কথাটা কমপ্লিট করতে দাও। হ্যাঁ, তুই আবার শুনছিস নাকি? আমি তো খেয়ালই করিনি। ও তো কি দেখ কি আবদার নিয়ে এসেছে। আমি বাড়ি ছেড়ে যেতে চাইছি। সেটা আবার কি? আপনি এত কথা না বলে সকালবেলা চলে গেলে তো পারতেন। আরে তুই আবার কি বলছিস? একটা মাসের মাঝখানে তো আর চলে যেতে পারি না। আচ্ছা, কে বলেছে চলে যেতে? আমি। আরে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি যদি চান আমি এই মুহূর্তেই চলে যেতে পারি। মামুন, মামুন! নতুন ফুল আছে, এই যে একটা ফুল ফ্রেশ হয়েছে, এইটা ফুল আছে, এই জারবেরা আছে, এই যে নতুন ফুল আছে।
সব ফুল তো দেখাইলাম, কোনোটাই দিলে লাগে নাই, নতুন করে দেখাও। আর তো কোনো ফুল নাই, তাহলে পুরান গুলাই আবার নতুন করে দেখাও। আপনি কি আসলে ফুল কিনবেন স্যার? ওই ঘুমা দেখে কি মনে হয় যে ফুলের চাষ করবো? বড় ভাই ফুল দেখতে চাইছে, ফুল দেখাইবা, ফুল কিনুক আর না কিনুক কোনো সমস্যা আছে? আরে বলার দে, তুমি ফুলের দোকানে কি করতেছো? বড় ভাই আমারও তো একই প্রশ্ন, ফুলের দোকানের সাথে তো আপনাকে মানায় না, আপনি এখানে কি করতেছেন? কি করলা তুমি? না মানে আপনি তো আর প্রেমিক পুরুষ না, ফুলের দোকানের সাথে আপনার কাজটা কি? এটা অবশ্য ঠিক কথা কইছো। তাহলে ফুল কিনতেছেন কেন বড় ভাই? মানে ইসের লাইগা আর কি, টুনটুনের জন্য না তো? ধরো যা ছোট ভাই, তুমি যে কি কও না, আমি কোন দুঃখে ওই মায়ের লাগে ফুল কিনতে যাবো? কোনো কারণ আছে? কারণটা এতো আমি জানতে চাইছিলাম বড় ভাই। এক লোক মারা গেছে, তারে শ্রদ্ধা জানাইতে হবে। না না না, অত কাছের কেউ না, অত ডরানোর কিছু নাই, তুমি চিনবা না। কি হলো তাকায় রইছো কেন? তার আগে তুমি কও, তুমি এই দোকানে কি লেগে আছো? মনে হলো তো মরত, তাই একবার ফুলের দরদাম জিগাইতে আসি। কেডা মরবো আবার? আপনি আমি সবাই যে কেউ যে কোনো সময়। আচ্ছা আপা, তোর কি অপরাধবোধ কাজ করছে? আমার কেন অপরাধ বোধ হবে? না মানে তোর কি কোনোভাবে মনে হচ্ছে যে ওই লোকটা তোর কারণে বাড়ি ছেড়ে চলে গেছে? বৃষ্টি তোর কি মনে হয় মামুন সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? তুই তো বললি। আরে হাজার হাজার মিথ্যা কথা বলে লোকটা, ওটার মতো এটাও একটা মিথ্যা কথা। তাহলে তুই কেন মন খারাপ করে থাকবি? মন খারাপ করে নি, ভাবছি লোকটাকে এত সহজে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। তাহলে চল একটা কাজ করি, আমরা দুই বোন গিয়ে ওনার গালে ইচ্ছা মতো চড় মেরে আসি। হুম, ও লোকটা তো বাসায় নেই, তাহলে এখন কিভাবে কি করব? আরে ধুর, আমি বললাম তো তুই দেখিস খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ফিরে আসলে কি করতে চাস? জানি না কি করতে চাই জানি না, কিন্তু এমন কিছু করতে চাই যাতে আমার রাগটা কমে। আচ্ছা তুই বিয়ে করে ফেল না। হোয়াট? আমি আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? না মানে ওই যে নাটক সিনেমা এগুলোতে দেখায় না যে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করে আজীবন শাস্তি দেওয়া আর মজা নেওয়া? ফাইন, তাহলে একটা কাজ কর, তুই তাকে বিয়ে কর, আমি তাহলে সারা জীবন মজা দেখব। ইও, ওরকম একটা কাকতাড়ুয়ার মতো লোককে আমি বিয়ে করব জীবনেও না। হ্যাঁ তাহলে আমাকে কেন বিয়ে দিতে চাচ্ছিস? গন্ডগোলটা তোর সাথে। হাসছিস কেন তুই? না আমি ভাবছি যে লোকটার কোনো পাত্তাই নেই ওই লোকটাকে আমরা দুই বোন মিলে টানাটানি করছি। টানাটানি করছি না, আমরা ছোড়াছুড়ি করছি, তুইও ছুড়ে দিচ্ছিস আমিও ছুড়ে দিচ্ছি। এটা কিন্তু রিভেঞ্জের মতো লাগছে। আমি সামনে পেলে কিন্তু ছুটি মারবে। বড় ভাই আজকে মনে হয় না কোনো দুর্ঘটনা ঘটবে। কে চাইতেছে দুর্ঘটনা? ফুল নিয়ে দাঁড়ায় আছেন, কেউ দুর্ঘটনা ঘটলে তারা দেওয়ার জন্যই তো। এত বুদ্ধি নিয়ে রাস্তাঘাটে ঘুরো কেমনে তুমি? রাস্তার সাথে বুদ্ধির আমার সম্পর্ক কি? চুরি ডাকাতি হইতে পারে, সাবধানে থাকো। আপনি কথা ঘুরাইতেছেন এখন, আসলে কাল লাগে ফুল সত্যি করে বলেন তো। আরে মিশা কেমনের কি আছে? আপনি হয়তো ভয় পাইতেছেন বড় ভাই। তোমারে না, যারে ফুলটা দিবেন তারে। বড় ভাই কোনো কারণে আপনি টুনটুনে দেওয়ার জন্য ফুলটা কিনেন নাই তো? আরে থাক, কিসের মধ্যে কি পটলে ছুলে দিয়ে
কি ব্যাপার বড় ভাই, এই উপমা তো আমি আগে কখনো শুনি নাই। তোমার এত উষ্ঠুষ্কান টুনটুনের নিয়ে কত শুনি বড় ভাই। আপনি যে কিছু মজার কথা বলেন না, সারাক্ষণ তো এই পিছনে পিছনে ঘুরো আর ফুটুর ফাটুর কথা কও। কে আমি? আমার চক্ষু দুটারে কি পাখির ডিম মনে হয়? বড় ভাই আমি বুঝতে পারছি, মামু নিশ্চয়ই আপনার কানের মধ্যে আমার সম্পর্কে বানায় বানায় কথা বলছে। সারাক্ষণ এত কথা বানায় না, আমার খুবই বিরক্ত লাগে। আমার টুনটুনি কইছে। আমার নামে সে বোধহয় আপনার কাছে নালিশ করছে না? নালিশ আমি তারে করছি। আপনি? ছি বড় ভাই ছি। আরে সি সি করতেছো কেন? তো আপনার মতো লোক শেষ পর্যন্ত সি সি আবার সি সি করে। বড় ভাই আপনার যে জায়গায় বিচার করার কথা সেই জায়গায় আপনি নিজেই নালিশ করে বসে আছেন। আর কার বিচার করার কথা কইতাছো তুমি? ওই যে ওই মেয়েটা টুনটুনি। আপনি কি এবারে দারোয়ান? আপনাকে বলছি, আপনাকে বলছি। আমার দেখা কি আপনার দারোয়ান মনে হয়? না, মানে দারোয়ানের পোশাক পরে আছেন, আপনাকে তো দারোয়ান মতো লাগছে। আপনারও তো মনে হয় অন্য কারোর কাছের থেকে ধার করে পোশাক পরছেন। কি বলতে চান আপনি? এই ধরনের কিসব কথা বলতেছেন আপনি আমাকে? আমি কি জানতে চাইছি যে আপনি একজন চোরা নেতার বেহুদা ড্রাইভার? আমাকে দেখতে কি ড্রাইভার মতো দেখাচ্ছে? তার চেয়েও খারাপ, কিন্তু আমি আবার মুখে খারাপ কথা বলি না। আর বাকি রাখলেন কি? এই বাড়ির কারোর সাথে দেখা করতে আসলে আগে নিজের নাম পরিচয় বলতে হয়। আমি একটা ঠিকানা খুঁজছিলাম। তাইলে আর আমার কিছু করার নাই, ডিউটি ফালায় রেখে আমি আপনার সাথে ঠিকানা খুঁজতে যাইতে পারুন না। বলছিলাম আপনি তো এই মহল্লার লোক, তাই না? ঘরের কথা পরের কাছে বলার মতো দারোয়ান আমি সুন্দর আলী না। তার মানে আপনি দারোয়ান? আবার একই কথা বলেন। তার মানে আপনি ফজল সাহেব না? না, এই জায়গা মতো আইসা গেছেন। এই ফজল সাহেবের কথা যদি আগে বলতেন তাহলে কথা তো আগাইতো না। মানুষেরই এক সমস্যা, আসল কথা না কয়ে খালি ঘুরপাস কয়ে কথা কয়। আপনি কি নিজেকে খুব মানুষ করে মনে করেন? একটা কথা মনে রাখবে, দারোয়ান দারোয়ান মতো থাকবে, বেশি কথা বলে না। আপনি মানুষটা বেশি কথা বলেন। এই বাড়িতে চাইলে কি সব কিছু পাওয়া যায়? এর কথা মানে কি? না মানে বলছেন কি এটা কি ফজল সাহেবের বাড়ি? ও, আপনি বাবার কাছে এসেছেন? আমি আমি কখনো ওনাকে বাবা বলে ডাকার সুযোগ পাইনি। এই আপনি কি ধরনের স্টুপিডের মতো কথা বলে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি কিছু না জেনে আমাকে একটা গাড়ি দিয়ে দিলেন। এই যে বলুন তো, আমার বাবার সাথে মানে ফজল সাহেবের সাথে আপনার কি কাজ? আপনি কি ফজল সাহেব? আমাকে কি দেখে আপনার তাই মনে হচ্ছে? তাহলে আমি কেন কথাগুলো আপনাকে বলতে যাব? সুন্দর মেয়ে দেখলে অনেকে আসলে পেটের কথা ধরে রাখতে পারে না, আমি তো সেরকম কোনো ছেলে নই। আপনি নিজেকে ছেলে মনে করেন? তাহলে আমি কি মেয়ে দাবি করতে পারি? আচ্ছা, ঝামেলার লোক তো দেখছি। আমি আপনাকে প্রথম দেখছি। আচ্ছা, এরকম সুন্দরী কি কখনো হতে পারে? ভালোভাবে তাকিয়ে দেখুন, তাহলে দেখতে পারবেন। আমি কি আপনাকে একবার ছুঁয়ে দেখতে পারি? কি
মানে আসলে মানে আপনি মানুষ কি না সেটা একটু ছুঁয়ে দেখতে চেয়েছিলাম আর কি। এক চড়মড়ে দাগ চক ফেলে দিলে তারপর বুঝতে পারবেন আমি কি সভ্য কোথাকার। এই যে কথা শুনেই চোখ বন্ধ করে ফেলেছেন। না মানে অনুভব করার চেষ্টা করছিলাম, মানে একটু ফিল করার চেষ্টা করছিলাম। না মানে আমি তোমার ঘুমটা ভাঙাতে চাইনি, তাই যেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার একটা ভান করছিস আপা, যেন তুই বুঝতেই পারছিস না। আমি বুঝতে পেরেছি, মামুনকে এক্সপেক্ট করছি। আর তুই বুকে হাত দিয়ে বলতে পারবি তুই করছিলি না? শি ইজ প্রেগনেন্ট। কলেজে থাকতে নামি একবার। আই নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা, চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই তার ঠাই, জীবন তো